একটা কথা বেশ প্রচলিত, মাঠে বাংলাদেশের হয়ে খেলেন 11 জন আর কমেন্ট্রি বক্সে একা বাংলাদেশের হয়ে লড়াই করে যান আথার আলী খান। বাংলাদেশ দলের জয়ের মুহূর্তে যেমন আবেগ ঝরে তার কণ্ঠে, তেমনি তিনি বাংলাদেশ দলের খারাপ সময়ে অনুপ্রেরণা যোগান মন খারাপকে এক পাশে রেখে। বড় দলগুলোর বড় বড় ধারাভাষ্যকারদের অবজ্ঞার জবাব দেন ঠান্ডা মাথায়। আথার আলীর পর আরেকজনের নাম শামীম চৌধুরী। মাতৃভাষা ছেড়ে ভিনদেশি ভাষায় খেলার ধারা বিবরণী দিতে বহুল আলোচিত এই দুজনই। বিশ্বকাপের মঞ্চে এখনকার সময়ে কমেন্ট্রি বক্সে একমাত্র প্রতিনিধিত্ব শুধু আথার আলী। এর বাইরে নতুন একজনের নাম হয়তো শুনে থাকবেন বিপিএল এর বেশ কয়েকটি আসরে, ঘরের মাঠের বেশ কয়েকটি সিরিজে, আর ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজে তার কণ্ঠস্বর আপনার কানে পৌঁছেছে। তিনি সমন্বয় ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তার ধারাভাষ্যের প্রশংসা হচ্ছে, কমেন্ট্রিতে বাংলাদেশের ভবিষ্যৎ ভাবা হচ্ছে। ইংল্যান্ডের মাটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে কমেন্ট্রি বক্সেও বাংলাদেশের একমাত্র প্রতিনিধি এই সমন্বয়। কমেন্ট্রিতে কেরিয়ার বড় হলেও দেশের বাইরে কোনো সিরিজে খেলার ধারা বিবরণী দিচ্ছেন এবারই প্রথম। একই ধারাভাষ্য কক্ষে কিংবদন্তি কমেন্টেটর অ্যালান উইলকিনসের পাশে বসে অনর্গল ইংরেজিতে খেলার বর্ণনা দিয়ে যাচ্ছেন। উইলকিনসকে কাছে পেয়ে জানতে চাওয়া বাংলাদেশের তরুণ কমেন্টেটর সমন্বয় ঘোষকে কেমন দেখলেন। Do you think he has a great future? Now that's a question. এটাই প্রশ্ন। হ্যাঁ, ওর কণ্ঠটা দারুণ, ওর ভঙ্গিমাও ভালো, সে খেলাটা বোঝে, প্লেয়ারদের সম্পর্কেও জানে। সমন্বয়ের সঙ্গে আমি এবারই প্রথম কাজ করছি। আমি মনে করি ভবিষ্যতে ও ভালো কিছু করবে। তোমাদের দেশ থেকে আসলেই কমেন্টেটর দরকার। আমরা সাধারণত আধার আলী খান, শামীম চৌধুরীর কমেন্ট্রি শুনেই অভ্যস্ত। সুতরাং কমেন্ট্রি বক্সে যদি বাংলাদেশ থেকে তরুণ কণ্ঠস্বর শোনা যায়, এটা সবসময়ই ভালো কিছু। এটা আসলে কোনো প্রতিযোগিতা নয়, এটা নতুন একটা দৃষ্টিকোণ, আলাদা দৃষ্টিভঙ্গি এবং শেখার প্রক্রিয়া। এই বাংলাদেশ দল থেকেও কয়েক বছর পরে কেউ না কেউ কমেন্ট্রিতে আসবে, মাইক্রোফোন তুলে নিয়ে ধারাভাষ্য দেবে। ভারতে এরকম হয়েছে, পাকিস্তানে হয়েছে, ইংল্যান্ডেও হয়েছে। নাসের হুসাইন, মাইকেল আর্থারটন দুজন সেরা কমেন্টেটর, আবার ইংল্যান্ডের 2 সাবেক অধিনায়ক, তারা কিন্তু কমেন্ট্রি বেছে নিয়েছে। সুতরাং আমার মনে হয় এটা অনুপ্রেরণাদায়ক যে সমন্বয় ঘোষ বাংলাদেশের নতুন কণ্ঠস্বর। আমি চাই আরো কয়েক বছর ওর সঙ্গে কাজ করতে। ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক কমেন্ট্রিতে সমন্বয় তরুণ হলেও রেডিওতে এক যুগ ধরে ধারা বর্ণনা দিয়ে যাচ্ছেন। 2016 সাল থেকে সুযোগ মেলে বিপিএলে। 2021-এ নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ধারাভাষ্যের অভিষেক। দেশের বাইরে প্রথম ধারাভাষ্য দিচ্ছেন আয়ারল্যান্ড সিরিজে। ক্রিকফ্রেন্জির সঙ্গে আলাপকালে জানালেন বিস্তারিত, 12 বছরের উপরে আমার রেডিও এক্সপিরিয়েন্স আছে। আমি স্কুলে কাজ করি তখন থেকেই বাংলাদেশের বলতে পারি যেমন প্রথম প্রাইভেট রেডিও স্টেশন ছিল, তখন এফএম রেডিও বাংলাদেশ আসে, আমি তখন থেকে কাজ করি। বাংলাদেশের এখন অনেক জনপ্রিয় কিছু ব্যান্ডের প্রথম রেডিও ইন্টারভিউ আমার নেওয়া, কিন্তু আমি এত পপুলার হইনি, এত পপুলারিটি ওভাবে চাইও নি, প্যাশন থেকেই করতাম সেটা। স্কুলের পাশাপাশি মা নিয়ে যেত, বাবা নিয়ে যেত, ওভাবেই করতাম। সো রেডিও করতে 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 আমার বাবা, যেটা বললাম, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ছিলেন। আমি স্কুল লেভেলে খেলেছি, ইউনিভার্সিটি লেভেলে ক্রিকেট ফুটবল খেলেছি, কিন্তু প্রফেশনাল লেভেলে খেলার মতো হয়নি। পড়ালেখা করেছি, কাজ করছি, চাকরি করছি, তো করতে করতে তখন দেখলাম যে আমার মানে প্যাশন আছে খেলার প্রতি, যে বললাম যে অনেক বন্ধুবান্ধব আমাকে খেলা দেখতে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। সো সেই খেলাগুলো দেখতে গেলে বললাম যে খেলার প্রতি প্যাশন আছে, আমি রেডিওতে কাজ করছি, হর্ষা বগুলের মতো মানুষ আছে, চেষ্টা করতে কি যায় আসে। তো চেষ্টা করতে করতে 16-তে প্রথম বিপিএল পাই, তারপরে পাওয়া না পাওয়া চ্যালেঞ্জেস থাকে অবশ্যই, যেহেতু আমি খেলোয়াড় হিসাবে না, সো সেই জায়গাটাও একটা বাড়তি চ্যালেঞ্জ অবশ্যই থাকে। সেখান থেকে কাজ করতে করতে পরবর্তীতে আবার 21 থেকে ইন্টারন্যাশনালস পাওয়া শুরু করলাম, নিউজিল্যান্ড সিরিজ থেকে, তারপরে পাকিস্তান সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ, তারপরে 2টো বিপিএল, আর এবছর ইংল্যান্ড আয়ারল্যান্ড। সো চলছে চলছে, জার্নি চলছে এবং আশা করি চলবে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার, আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। উইলকিনস বলছিলেন ভবিষ্যতে খেলা ছাড়ার পর হয়তো সাকিব তামিমদের মধ্য থেকেও কেউ কমেন্ট্রিতে আসবে, কিন্তু আথার শামীমদের পরে যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ হোক সমন্বয়কে দিয়ে। একদিন বিশ্বকাপে সুযোগ মিলুক, সমন্বয়ের কণ্ঠেই কোটি মানুষের কাছে পৌঁছাক বাংলাদেশের বিশ্বজয়ের খবর। তাসফিক পলক, ক্রিকফ্রেন্জি।